আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। চলুন জেনে নিই বিনোদন জগতের খবর। ঢাকায় সিনেমার অগ্নিকন্যা খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি সবিজে গেল এক বছরে এই চিত্রনায়িকার সংসার নিয়ে অনেক চর্চা হয়েছে। সে সময় অনেকের মুখে শোনা গেছে স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে ডিভোর্স হয়েছে, কিন্তু বিষয়টি নিয়ে মাহি বরাবরই অস্বীকার করেছেন। কিন্তু সমালোচনা থামছিল না। অবশেষে 12 মাস পর সেই সমালোচনার মুখ বন্ধ করে দিলেন তিনি। নিজের ফেসবুক আইডিতে অপুকে জড়িয়ে ধরা একটি ছবি প্রকাশ করেন মাহি। ঢাকা অ্যাটাক ছবিটি করার সময়ের এই ছবিটি প্যারিসে তোলা। এছাড়া তিনি স্বামীর পরিবার শ্বশুর শাশুড়ির সঙ্গে ছবি শেয়ার করেছেন। ফেসবুকে ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, আমরা দুজন পারফেক্ট মানিক জোড়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করার পর থেকে সোশ্যাল মিডিয়ায় তাকে শুভকামনা সহ নানা ধরনের মন্তব্য করেছেন অনেকেই। অনেকে বলেছেন মান অভিমান শেষ হলো এতদিনে। প্রসঙ্গত 2016 সালের 24 মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। এরপর শুটিং সেট সহ টিভি অনুষ্ঠানগুলোতেও দেখা যেত মাহি অপুকে, কিন্তু প্রায় বছর খানেক তাদের দুজনকে একত্রে দেখা যাচ্ছিল না। সব মিলে চলচ্চিত্র পাড়ায় জোর গুঞ্জন উঠে মাহি অপুর বিচ্ছেদ নিয়ে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।